বিশ্বনবীর মর্যাদার শান খেলাফে যদি কখনো কোনো বক্তব্য আসে ওই নাস্তিকের বাচ্চার জবান ওই নাস্তিকের বাচ্চার জিহ্বাটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে কেটে দিতে বাধ্য করব ঠিক কি না বলেন আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে ব্লাসফেমি আইন চালু হয় না আজকে আমরা বিশ্বনবীকে কটূক্তি করে বিশ্বনবীর সম্মানের বিরুদ্ধে কথা বলে নাস্তিকের বাচ্চারা পার পেয়ে যাচ্ছে জামিন নিয়ে সার পেয়ে যাচ্ছে একের পর এক এরকম অকারেন্স এরকম বক্তব্য এরকম স্ট্যাটাস দিয়ে যাচ্ছে ব্লগ লিখে যাচ্ছে অথচ বাংলাদেশে এর যথাযোগ্য ফাঁসি চূড়ান্ত বিচার হচ্ছে না ঠিক কিনা বাংলাদেশের সংবিধানে এত আইন এত রদবদল বছরের মধ্যে মাসের মধ্যে তিনটা সংশোধনী আনা হয় তিনটা পরিবর্তন আনা হয় অথচ আজকে বাংলার মুসলমানদের নবী প্রেমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের অভাবে বাংলাদেশ সরকারকে বুঝাতে পারার অভাবে আজকে বাংলাদেশে এরকম একটা আইন আমরা পাচ্ছি না আমাদের প্রতিবাদ আমাদের দৃঢ় কথা আমাদের দৃঢ় আন্দোলন বাংলাদেশ সরকারের কাছে দৃঢ় দাবি আমাদের রক্ত মাখা দাবি হচ্ছে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সুপ্রিম কোর্টে অবিলম্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে অবমাননা করে কোনো মন্তব্য করে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই চাই কি চাই না আল্লাহ আমাদের এদেশের মধ্যে এরকম একটা আইন অচিরেই আনয়ন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বলেন পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এখন আল্লাহ এতক্ষণ আমি বললাম ওয়াইদ ক্বালা ওই সময়ের কথা স্মরণ করো সময়টা এসে গেছে কি কথা বললো এবার কথার মধ্যে ঢুকতে চাই ইব্রাহিম বলে রব্বি জাআল হাদা বালাদান আমিনা আল্লাহু আকবার আমি বলেছিলাম আয়াত থেকে তিনটা শিক্ষা কয়টা কয়টা এক নাম্বার শিক্ষায় আমি এসে গেছি বাবার একটু ধৈর্য সহকারে শুনবেন তো আমার বাবার আরে পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো এই জায়গাটা যেটা দেখে আসলাম একটা মরুভূমি যেই জায়গায় আমায় আমার সন্তানের রাইখে আসলাম আমার কলিজার টুকরারে রাইখে আসলাম ওই মরুভূমিটারে তুমি বালাদান আমেনা শান্তিময় শহর বানাইয়া দাও আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে প্রশ্ন এটা একটা অকল্পনীয় আপনি একটু সাহারা মরুভূমি একটু মনে মনে কল্পনা করেন মরুভূমি একটা জায়গা ওই মরুভূমিটাকে কি শহর বানানো দেওয়ার দোয়া করলে আপনার কাছে স্বাভাবিকভাবে মনে হবে কি অবাস্তব ঠিক না মরুভূমি যেখানে জনমানব নাই আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এমন জায়গায় রাইখে আসবা জনমানব থাকতে পারবে না গাছ থাকতে পারবে না পানি থাকতে পারবে না খাবার থাকতে পারবে না প্রাণ থাকতে পারবে না সেই জায়গায় আমি সন্তানকে রেখে আসলাম অথচ দোয়া করলেন কি শান্তিপূর্ণ শহর বানিয়ে দাও শান্তিপূর্ণ শহর এখন আপনি ব্যাখ্যা করেন যে শান্তিপূর্ণ শহর হতে হলে এই ঢাকা শহরও শান্তিপূর্ণ শহর নয় এই ঢাকা শহরে পানি নাই এই ঢাকা শহরে পথের মধ্যে যাত্রার পথে কোনো সুযোগ নাই যানজট এই ঢাকা শহরে আন্ডারগ্রাউন্ড আছে সন্ত্রাস এই ঢাকা শহরে হাইজ্যাক ছিনতাই রাহাজানি মারামারি কাটাকাটি নিত্যময় মৃত্তিক ব্যাপার সুতরাং ঢাকা শহর শান্তিময় শহর ঠিক কি না আপনারা দেখবেন যে সবচাইতে শান্তিময় শহর যদি পৃথিবীর মধ্যে যখন জরিপ হয় পেপারে দেখবেন যে বাংলাদেশ আছে 100 পরে ঢাকা শহর আছে সবসময় 100 পরে সবচাইতে সুইজারল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত উন্নত দেশের শহরগুলোকে শান্তিময় শহর হিসেবে আখ্যায়িত করা হয় মক্কা মদিনা আছে তাও ওই টাইপের মানে উপরের দিকে রয়েছে সুতরাং ঢাকা শহরও শান্তিময় শহর তো ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন আল্লাহ শান্তিময় শহর করে দাও যেখানে সবকিছু থাকবে সবকিছু মানুষের প্রয়োজন বলতে চাহিদা বলতে কিছু থাকবে না সব পাওয়া পরিণত হয়ে যাবে সব চাওয়াই মানুষ সামনে পেয়ে যাবে এরকম একটা শান্তিময় শহর করে দাও আমার ভাইরা আমার আল্লাহ ওই দিন যখন ইব্রাহিম পয়গম্বর দোয়াটা করেছিলেন ওই দিন অবাস্তব এবং অকল্পনীয় ছিল কিন্তু আমার আল্লাহ ওটাকে বাস্তবায়ন করছে কিনা বলেন
আমার আল্লাহ নিজেই আরেক আয়াতের মাধ্যমে এটাকে সেই শহর বলে, আমেনান শহর বলে, শান্তিময় শহর বলে ঘোষণা দিচ্ছেন। আল্লাহু আকবার। ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, আল্লাহ এই আয়াত সূরার মধ্যে সূরা তিনের মধ্যে চারটা বিষয়ের কসম করেছেন। আল্লাহ তিনের কসম করেছেন, আল্লাহ যাইতুনের কসম করেছেন, তুরে সিনার কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন একটা শান্তিময় শহরের কসম করেছেন। একটা মুফাসসিরও এখানে মত ভিন্ন করে নাই, সব মুফাসসির ঐক্যমত কথা হলো এই বালাদান আমেনা শান্তিময় শহর হলো মক্কা নগরী, যেই নগরীতে আমার বিশ্ব নবীর জন্ম। আল্লাহু আকবার। তাহলে কোরআনে আপনি প্রথম দেখলেন ইব্রাহিম নবী চাইছেন শান্তিময় শহর বানাইতে, আমার আল্লাহ বানিয়ে দিছেন, ঠিক কি না? আমি ঘটনার দিকে যাচ্ছি না আমার ভাইরা বন্ধুরা বাবারা, কেন শান্তিময় শহর আমার আল্লাহ এই শহরটাকে বানালেন, এই শহরটাকে এই মরুভূমিটাকে কেন আমার আল্লাহ এভাবে জাগ্রত করার চেষ্টা করলেন? আমার আল্লাহ চায় এই শহরটাকে সাজাইবেন আমার বন্ধুর নূর দিয়া, তার বন্ধুর নূর দিয়া, হাবিবুল্লাহর নূর দিয়া, কেননা ওই নূরটা ছিল ইসমাইলের কপালের মধ্যে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা ইব্রাহিম রে দিয়ে পারতেন, কারণ এই নূরের মালিক একদিন ইব্রাহিম পয়গম্বর ছিল, ঠিক কিনা? ছিল না? কিন্তু ইব্রাহিম নবীর দিয়ে আল্লাহ সাজায় নাই, ইব্রাহিম পয়গম্বরের আমার আল্লাহ আর একটা জনপদের নবী করে বানিয়েছেন। যদি আমার আল্লাহ নতুন করে নূরে মুহাম্মাদি দিয়া ইব্রাহিমের মাধ্যমে শহর বানায়, আর ওই শহরটাকে যদি নূরে মুহাম্মাদির বংশ পরম্পরায় ওটাকে তার আবাসভূমি বানিয়ে রাখে এবং সেটা যদি ইব্রাহিমের মাধ্যমে রাখে, তাহলে যেই শহরের জন্য, যেই সিরিয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম রে পাঠাইছেন, ওই এলাকার অবস্থা কি হবে? ঠিক নেই, ঠিক নেই বলেন? আল্লাহ ডেকে বলে ইব্রাহিম রে তোমার সন্তান রে, চারটা মাস রাখার পরে বলে তোমার সন্তান রে এমন জায়গায় নিয়ে যাবা না আছে জনপদ, না আছে খাবার, না আছে পানীয়, কিছু থাকবে না। আমি আল্লাহ আমার বন্ধুর নূর ইসমাইলের কপালের মধ্যে আছে, ওই নূরের খাতিলে আমি নতুন করে শহরটারে বানাবো ওই নূরের সম্মানে, এবং ওই নূর ওই আপন জায়গার মধ্যে, আপন শহরের মধ্যেই থাকবে, ওই শহর থেকে জীবনে আর বের হবে না। তারিখের কিতাব প্রমাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে চার মাসের সময় এই মরুভূমির মধ্যে এসেছে। ইসমাইল পয়গম্বরের পরে অসংখ্য মানুষের কপাল, অসংখ্য মায়ের রেহেম হয়ে 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 হয় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, কিন্তু এর মধ্য থেকে ইতিহাস প্রমাণ করে একটা মানুষ এই মক্কা শহর থেকে বাইরে যায় না, সবারই আবাসভূমি ছিল এই মক্কা নগরী। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? নূরের বরকতটা বুঝতে পেরেছেন? আমার ভাইরা অনেকে এই নূরের বরকতকে অস্বীকার করে, আকীদা কোথায় নিয়ে যাচ্ছে? আমার আল্লাহ যেই নূরকে সম্মান দিয়ে, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে সম্মান করে বাড়িটা নিজেই বানিয়ে দিলেন, শহরটা নিজেই বানিয়ে দিলেন, কারো তৈরি শহরে, কারো বানানো শহরে, কারো বাপের ভিটায় আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে আনেন নাই, অথচ এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পৃথিবীতে আনবেন কত শত শত বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে সেই ব্যবস্থা তৈরি করে রেখেছেন, অথচ এত সম্মান যে নবীকে আমার আল্লাহ দিলেন। কিছু কিছু মানুষ এই নবীজি সম্মানের মধ্যে ব্লেড এবং কেচি লাগায়, ঠিক কিনা বলেন? আপনাদের যদি ঈমান থেকে থাকে,
বুঝ থেকে থাকে জ্ঞান থেকে থাকে বিশ্ব নবী সম্মানে এই পৃথিবীর মধ্যে যদি কখনো কোনো ত্রুটি আসে কখনো কোনো বিচ্যুতি আসে বিশ্ব নবীর শান এবং মানে বিশ্ব নবীর মর্যাদার শান খেলাফে যদি কখনো কোনো বক্তব্য আসে ওই নাস্তিকের মর্যাদার জবান ওই নাস্তিকের মর্যাদার জিহ্বাটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে কেটে দিতে বাধ্য করব ঠিক কি না বলেন আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে ব্লাসফেমি আইন চালু হয় না আজকে আমরা বিশ্বনবীকে কটূক্তি করে বিশ্বনবীর সম্মানের বিরুদ্ধে কথা বলে নাস্তিকের বাচ্চারা পার পেয়ে যাচ্ছে জামিন নিয়ে সার পেয়ে যাচ্ছে একের পর এক এরকম অকারেন্স এরকম বক্তব্য এরকম স্ট্যাটাস দিয়ে যাচ্ছে ব্লগ লিখে যাচ্ছে অথচ বাংলাদেশে এর যথাযোগ্য ফাঁসি চূড়ান্ত বিচার হচ্ছে না ঠিক কিনা ওরা মনে করে এই নবী শানে যদি কোনো খারাপ কথা বলতে পারে ওদের পরিচিতিটা বেড়ে যায় ওরা এটাকে একটা প্ল্যাটফর্ম ভেবে নিয়েছে মুসলমান আমাদেরকে সোচ্চার হতে হবে বাংলাদেশের সংবিধানে এত আইন এত রদবদল বছরের মধ্যে মাসের মধ্যে তিনটা সংশোধনী আনা হয় তিনটা পরিবর্তন আনা হয় অথচ আজকে বাংলার মুসলমানদের নবী প্রেমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের অভাবে বাংলাদেশ সরকারকে বুঝাতে পারার অভাবে আজকে বাংলাদেশে এরকম একটা আইন আমরা পাচ্ছি না এত চরম কথা এত নিকৃষ্ট কথা এত নিচুমানের কথা বলার পরেও বাংলাদেশের আইন তাকে লোক দেখানো কিছু গ্রেফতার করা হয় লোক দেখানো গ্রেফতারের পরে আবার দেখা যায় যে ছয় মাস পরে জামিন পেয়ে যাচ্ছে এর প্রতিবাদে এর পক্ষে আবার বাংলাদেশের সর্বোচ্চ মিডিয়া স্পট ওই যে গুলিস্তানের কিদিনই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয় যে কুখ্যাত নাস্তিককে কেন গ্রেফতার করা হলো ওর মুক্তি চাই নিঃশব্দ মুক্তি চাই বাংলাদেশের মুসলমানের নাকে ঠকার উপরে এই নাস্তিকের জন্য নবী বিদ্বেষের জন্য প্রতিবাদ হয় আমাদেরকে দেখতে বাধ্য হচ্ছে এটা শুধুমাত্র এই বাংলাদেশে 90% মুসলমানের মেরুদণ্ড না থাকার কারণে আজকে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সুপ্রিম কোর্টে এর সর্বোচ্চ নবী বিদ্বেষ নবীর অবমাননা নবীর বিরুদ্ধে খারাপ এবং কটূক্তি বলার চূড়ান্ত বিচার না থাকার কারণে ওরা এই সাহসটা পাচ্ছে ঠিক কিনা বলুন আমাদের প্রতিবাদ আমাদের দৃঢ় কথা আমাদের দৃঢ় আন্দোলন বাংলাদেশ সরকারের কাছে দৃঢ় দাবি আমাদের রক্তমাখা দাবি হচ্ছে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সুপ্রিম কোর্টে অবিলম্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে অবমাননা করে কোনো মন্তব্য করে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই চাই কি চাই না আল্লাহ আমাদের এদেশের মধ্যে এরকম একটা আইন অচিরেই আনয়ন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বলেন আমার ভাইরা আমাদেরকে আমরা বড় ঘুমন্ত জাতি হয়ে গেছি আমরা বাংলার মুসলমান বড় ঘুমন্ত জাতি হয়ে গেছি নিজেদের মধ্যে কন্দল এত বেশি আমরা তৈরি করে ফেলেছি আমরা আলেম ওলামা এত বেশি নিজেদের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত হয়ে গেছি আমরা এক আলেমের মাহফিল অপর আলেম অভিযোগ দিয়ে বন্ধ করিয়ে দেই এক আলেমের বিরুদ্ধে এক আলেমের মাহফিলের বিরুদ্ধে এক আলেমের আগমনের বিরুদ্ধে এক আলেমের চলতি পথে কাটা হয়ে আমরা দাঁড়াচ্ছি এক আলেমকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই ওটা জঙ্গি ঠিক কি না কোথায় যাবেন বাংলাদেশে কিভাবে আপনি ইসলামী হুকুমত প্রার্থনা করবেন সবাই মনে করে যে আমি আমার মাধ্যমে ইসলামী হুকুমত চাই সবাই মনে করে আমি আমার মাধ্যমে বাংলার সংবিধানে কোরআন চাই কিন্তু কখনো আমার মাধ্যমে বাংলার সংবিধানে কোরআন উঠবে না যদি যতদিন পর্যন্ত দাবিটা আমাদের না হবে ঠিক কি না বলেন তুমি যত বড়ই বিখ্য বিশ্ব বিখ্যাত ইসলামিক দল হও না কেন তুমি যত বড়ই বিশ্ব বিখ্যাত পীর হও না কেন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদ তোমার থাকুক না কেন লক্ষ লক্ষ ভক্ত তোমার থাকুক না কেন ইসলামিক আন্দোলনের দলের নেতা তোমার থাকুক না কেন যতদিন পর্যন্ত এই সব শক্তিগুলো আমাদের রূপান্তরিত না হবে ততদিন পর্যন্ত বাংলার সংবিধান কোরআন হবে না এটা আমি বলে গেলাম ছোট মানুষ ঠিক কিনা মহতরাম হাজিরিন একটা কথা আমাদের সবসময় পরিষ্কার করা দরকার
আমরা এখানেও একটা ভুল করে ফেলি। আমাদের কখনো আলেমদের রাষ্ট্র ক্ষমতা দরকার নাই, রাষ্ট্রযন্ত্র কোরআন চাই, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে একজন পীর আছেন, সরসিনা পীর, দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বীর, যাদের অবদানের মাধ্যমে বাংলায় আজকে 7,500 মাদ্রাসা পেয়েছি, বাংলাদেশের শুক্রবার ছুটির দিন পেয়েছি, আজকে যাদের অবদানের মাধ্যমে বাংলাদেশের এই পাকিস্তান প্রিয়রে এদেশের সেনাবাহিনীদের পোশাক ছিল হাফ প্যান্ট এবং হাফ শার্ট, আপনারা দেখেছেন অনেক পুরনো দিনের ছবি, যাদের অবদানের মাধ্যমে আমরা নামাজি পোশাক ফুল প্যান্ট এবং ঢিলেডালা ফুল প্যান্ট এবং ঢিলেডালা হাফ শার্ট পেয়েছি, ফুল শার্ট পেয়েছি, ফুল হাতার নামাজি পোশাক বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীদের মধ্যে পেয়েছি পাকিস্তান প্রিয়র থেকে, যাদের অবদানের মাধ্যমে আমরা শুক্রবার ছুটির দিন পেয়েছি, যাদের অবদানের মাধ্যমে বাংলাদেশে একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড পেয়েছি, যাদের অবদানের কারণে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম পেয়েছি, যাদের অবদানের মাধ্যমে আমরা এদেশের মধ্যে রেড ক্রিসেন্ট নামক একটা সংগঠন পেয়েছি যেটা ছিল রেড ক্রস। এরকম অসংখ্য অবদান এদেশের আইনে আছে। এই পীর বা এই মতাদর্শের মানুষগুলোর কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে যে আমাদের রাষ্ট্রযন্ত্র দরকার নাই, পার্লামেন্টে যাওয়ার আমাদের প্রয়োজন নাই, পার্লামেন্টে আমরা কোরআন পাঠাতে চাই। বক্তব্যটা আপনাদের কাছে কেমন মনে হয়? কিন্তু আমার কাছে তো চমৎকার মনে হয়। আমার তো ওখানে গিয়ে বসা দরকার, প্রয়োজন পড়ে না। আমি আমার কোরআনকে সংবিধানে পাঠাতে চাই, কারণ আমার দাবি হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কে চালাবে দেখার বিষয় আছে নি মহতরম হাজির। সুতরাং এই জন্য আমাদের প্রত্যেক পার্লামেন্টের সরকারের কাছে জোর উদাত্ত আহ্বান থাকবে, আপনি আমাদের শত্রু নন, আপনি আমাদের পর নন, আপনি আমাদের আপন, আপনি মুসলমান, আপনি ইসলামের এই মুসলমান 90% মুসলমান দেশের প্রতিনিধি সরকার হয়েছেন, আপনি এদেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করুন, বাংলার লাখো মুসলিম জনতা আপনার সঙ্গে আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন অচিরেই বাংলাদেশের সংবিধানে কোরআনকে কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ শহরটারে শান্তিময় করে দাও। আমার আল্লাহ বলে, পাবলিক, ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছে, অবাস্তব দোয়া যদিও মনে হয়, আমি আল্লাহ কিন্তু দোয়াটারে কবুল করেছি। ও ভাই বাবাজি, হাসনাবাদের বাবারা, ঢাকার অদূরের এই এলাকার বাবারা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আমরা যদি এখন থেকে প্রত্যেকটা দিন আমাদের ন্যায্য দাবি বাংলাদেশের সংবিধানে কোরআন চাই, যদিও তোমার আমার কাছে অবাস্তব বলে মনে হয়, মনে হতে পারে, কিন্তু আমার আল্লাহ চাইলে ওই মরুভূমির মধ্যে যেমনি ভাবে বালাদান আমেনা বানিয়ে দিয়েছে, বাংলাদেশের ওই সংবিধানের ওই সংসদের মধ্যে আইন হিসাবে, আইন গ্রন্থ হিসাবে কোরআনটাকে কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ তার বন্ধুর মহাব্বাতে, বন্ধুর জন্য, বন্ধুর সম্মানে হাজার হাজার বছর আগে 4,000 বছর পূর্বে শহরকে সাজাইলেন, এই জন্য ওই বন্ধুর মহাব্বাত অন্তরের মধ্যে যেই আল্লাহ এত বেশি রাখলেন, বন্ধুর সম্মান এত বেশি দিলেন, এক নাম্বার শিক্ষাটা আপনার কাছ থেকে এখন দিচ্ছি, এই বন্ধুর মহাব্বাত আর ভালোবাসা মুমিন জীবন আপনার মধ্যেও রাখার দরকার আছে কিনা? আরো জোরে কোন না, ওই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, এই কথার সাথে একমত কে? একমত কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, যারা যারা আমার সঙ্গে এই কথার সঙ্গে একমত, সবাই জবান খুলে আমার বিশ্বনবীকে শুনিয়ে মহব্বতে পড়বেন। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, রওজা পাকে জীবন দিয়ে ভালো, সবাই সবাই সবাই, জীবন দিয়ে
ভালোবাসি নবী জীবন দিয়ে ভালোবাসি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমাদের ডাক শুনুক এটা চান কি চান না সবাই চান আমাদের এই আকুতি মাখা ডাক আমার বিশ্ব নবীর রওজায় পৌঁছে যাক চান কি চান না অমনি করে আমার নবীকে চিৎকার দিয়ে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আর থামা যাবে না আমি থামবো আপনি থামবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবি যাব রওজা তোমার দিব কবে সালাম মিটবে দিলের পেরেশানি চুমে তোমার কদম কবি যাব রওজা পাকে দিব কবে সালাম মিটবে দিলের পেরেশানি চুমে তোমার কদম ধন্য হব ঐ মোবারক ধন্য হব ঐ মোবারক দুলামেখে জীবন দিয়ে ভালো বাসি নবি তোমাকে সবাই জীবন দিয়ে কোন দিয়ে ভালো বাসি নবি তোমাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদ দিয়ে একটু নবীকে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাদাতে ভাঙিলো ওয়াজ করনি তোমায় ভালোবেসে ফতে আলী ঝাপটি দিল তোমায় পাওয়ার আশায় ধাত ভাঙিল ওয়াজ করনি তোমার ভালোবাসায় ফতে আলী ঝাপটি দিল তোমায় পাওয়ার আশায় ধন্য হব নুরানি ধন্য হব চেহেরা দেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী নাও গো দয়াল নবী নাও গো দয়াল নবী জীবন দিয়ে নবী জীবন দিয়ে ভালোবাসি নবী আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বন্ধুরা বাবারা ইব্রাহিম নবী এবার এক্সাম্পল দিলেন আমার দুই নম্বর শিক্ষা এখান থেকে শুরু হলো বলেছিলাম তিনটা কথা বলবো এই আয়াতের আলোকে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ দরবারে বলে আল্লাহ এই শহরের বাসিন্দাদেরকে তুমি শান্তিময় করে দিবা এই শহরের বাসিন্দাদেরকে তুমি ফলমূল দিয়ে গেজে দিবা কাদেরকে দিবা জানোনি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই এলাকার মধ্য থেকে আল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তুমি আল্লাহরে মানবে কিয়ামতরে মানবে আখেরাতরে মানবে কবর মানবে হাসর মানবে মিজান মানবে পুরসিরাত মানবে ওদেরকেই তুমি রিজিক দিবা ওদেরকেই রিজিক দিবা বাকি কাউরে দিবা না
রিজিক পাইতে হলে ওই শান্তিময় শহরের মধ্যে থাকতে হলে ইব্রাহিম নবী প্রথম কি কন্ডিশন দিলেন মানুষগুলোকে ঈমানদার হতে হবে ঠিক কি না কোন আরো জোরে কোন ঠিক কি না ঈমানদার হওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম নবী শর্ত জুড়ে দিলেন আল্লাহ এখানকার মানুষগুলোরে তুমি রিজিক দিবা এখানকার মানুষগুলোকে শান্তি দিবা ওই শান্তি ওই রিজিক তুমি আল্লাহ দিবা ওরা যদি তোমারে মানে ওরা যদি আখেরাত মানে ওরা যদি আমি আল্লাহ তোমারে মানে আখেরাত মানে ঈমান আনয়ন করে তোমার ইবাদত করে তাইলে দিবা এটা আমার তোমার দরবারে প্রার্থনা আমার ভাইরা বন্ধুরা বাবারা এখন আপনারা বলবেন হুজুর তাইলে তো এই দোয়াটা কবুল হয় নাই ঠিক না কেননা দেখা যায় তো যে ওখানে তো শুধুমাত্র আল্লাহরে যারা মানে হেরাও খায় আবার আমগোদেশ দেখিছু হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী তারাও ওদেশে শ্রমিকের জন্য যায় আমি জানি না ওই এলাকার মধ্যে বিধর্মী আছে কিনা টুকটাক থাকতে পারে তো আল্লাহ মুক্ত করেছেন ওই এলাকে বিধর্মী থেকে তো তারপরও কিছু তো থাকতে পারে কিন্তু তারাও তো ওখানে গিয়ে রিজেক্ট পায় খাবার দাবার পায় ওই শহরে শান্তিতেই বসবাস করে থাকে হুজুর ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না আমার ভাইরা বন্ধুরা বাবারা ব্যাপারটা কেমন জানি হয় নাই আয়াতের সামনে আরেকটু অংশ ইব্রাহিম পয়গম্বর রেখে দিয়েছেন আমি বলি নাই বলবো শুনবেন নি আমার বাবারা রে ইব্রাহিম পয়গম্বর বললেন ও মা মান আমানা বিল্লাহ ওয়াল্লাহ ইয়াউমিল আখির যারা আল্লাহ তোমারে মানবে আল্লাহ তোমার আখেরাতকে মানবে ঈমান আনয়ন করবে ওদেরকে শান্তিতে রাখবা নিরাপত্তা দিবা ওদেরকে তুমি খাবার দাবার দিবা ওয়া মান কাফারা ফাউমাতিউহু কলিলা আমার আল্লাহ এবার থেকে বলে বান্দা আমার বন্ধু ইব্রাহিম বলেছে ওই মানুষগুলোরে রিজিক দেওয়ার জন্য যারা আল্লাহরে মানবে ঈমান আনয়ন করবে সব কিছুরে মানবে কিন্তু আমি আল্লাহ এর সঙ্গে আর একটু বিষয় বাড়িয়ে দিলাম শোনো দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যে যেখানে বসে আল্লাহ আমারে আমারে আল্লাহরে মানবা আমার দিন মানবা শরিয়াত মানবা নবীরে মানবা কোরআন হাদিস মানবা কিয়ামতের প্রতি বিশ্বাস করবা আমল ওয়ালা হবা তোদের যেমনি ভাবে আমি আল্লাহ রিজিক দিব ওয়াকালা ওয়া মান কাফারা আমি আল্লাহ বললাম শুনো দুনিয়ার মানুষ যারা কুফরি করবে মানবে না এই বিষয়টা যাদের মধ্যে থাকবে না ঈমানদার হবে না নেক আমল করবে না ফাউমাতিউহু কলিলা আমি আল্লাহ ওদেরকেও দিব দিব তবে কম কি দেবে বলছেন কে জোরে কর না আল্লাহ বলছেন কম কম দেব বেশি দেব না রে বান্দা বেশি দেব না বাবাজি এখনো আপনি বলবেন হুজুর এখানে একটা প্রশ্ন উঠে গেছে কি প্রশ্ন প্রশ্ন হইল হুজুর আল্লাহ রে যে মানে আপনারা যারা হুজুর আপনি গো ঢাকা শহরে কয়টা বাড়ি আছে আর যারা আল্লাহ রে মানে না হ্যাঁ গো গুলশানে বাড়ি বনানিতে বাড়ি হ্যাঁ গো ওই যে উল্লে লেকের পারে বাড়ি আবার এহানে সেহানে বসুন্ধরা চিঠিতে বাড়ি হাসনাবাদ হাউজিং হইতেছে হুজুর চেষ্টা করছি কষ্ট কইরা একটা সমিতি কইরা সমিতির মাধ্যমে একটা প্লট কিনবো প্লট কিনবো তাও পারি না গুলশান বনানের বাড়িওয়ালা এখানে মাঝে মধ্যে অবকাশ যাপন করবে এই জন্য এখানকার প্লটটাও আমার উপরে টাক্কা মাইরা কিনা নিছে তাইলে তো হেরাই পাই আমরা পাই কই আল্লাহ বলছে কলিল কম কম দেবে কিন্তু তো বাস্তবতা ভিন্ন আমরা আমলওয়ালা নেককার আমরা ইমানদার আমরাই তো কম পাই হেরাই তো বেশি পাই প্রশ্ন আপনাদের কি না কোন আমার ভাইরা রে আপনি দুঃখ পাইলেন না কষ্ট পাইলেন না আমার আল্লাহ বলেছেন কলিল দিবে ওদেরকে কাসির দিবে ইমানদারদেরকে এই কলিল এবং এই কাসির শুধুমাত্র এই দেড় দিন দুই দিনের দুনিয়ার জীবনটাই নয় ঠিক কিনা গো ও বাবা জিরা রে
খুবই সামান্য খুবই সংক্ষিপ্ত খুবই ছোট এটা লিমিটেশন যদি আপনি অফুরন্ত কালের মধ্যে হিসাব করতে যান এটা এক সেকেন্ডের একটা মুহূর্ত মুহূর্ত হিসাবের মধ্যে আসে না কেননা জীবনের তো কোনো শেষ রূহ আল্লাহ বানিয়েছেন রূহ শুধু পরিবর্তন হবে কিন্তু রূহ কোনোদিন নিঃশেষ হবে না সুতরাং অনেকে বলে দুই দিনের দুনিয়া অনেকে বলে অল্প দিনের দুনিয়া আমি তো দেখি পুরো জীবন তারে যদি আপনি হিসাবের মধ্যে আনেন দুনিয়ার জীবনটাই কোনো জীবনই না এর তো কোনো লিমিটেশনই আসে না কোনো স্তরই নাই কোনো সংখ্যার মধ্যে আনা যায় না কেননা জীবনের তো কোনো শেষ আসেনি আমার আল্লাহ ফুল সময়টাকে কেন্দ্র করে বলেছেন বান্দা আমি আল্লাহ তোমারে রেখেছিলাম আলমে অরহায় তুমি ওখানে ছিলে চিরন্তন তৈরি করেছি শুরু দিয়েছি ওই আলমে অরহার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তুমি থেকেছো ওই কোটি কোটি বছর থাকার পরে আমি আল্লাহ ওখান থেকে তোমারে এন্তেকাল করালাম ওখান থেকে এন্তেকাল করিয়ে দশ মাস দশ দিনের জন্য তোমারে তোমার মায়ের গর্ভের মধ্যে নিয়ে আসলাম মায়ের গর্ভের মধ্যে যখন তুমি সন্তান ছিলা তখন তোমার মনে হয়েছে এইটাই জগৎ এইটাই মহাবিশ্ব এইটাই আমার ভুবন এইটাই শান্তির জায়গা এই জন্যই তুমি নাচানাচি করছো লাফালাফি করছো মায়ের লাথি মারছো মায়ের রক্ত নাভি দিয়ে ভক্ষণ করেছো আর মাকে কষ্ট দিয়েছো আনন্দ ফুর্তির মধ্যে ছিলা আমার ভাইরা বন্ধুরা বাবারা তুমি জীবনেও জানতা না এরপর আর একটা জগৎ আছে ঠিক কি না দশ মাস দশ দিন পরে আমি আল্লাহ আবার একটা টক্কা মারলাম ক্যারাম বোর্ডের ঘুটির মতো আমি হালকা করে তোমার একটু প্রেস করে দিলাম তুমি মায়ের গর্ভ থেকে ওই পানির মধ্যে অবস্থানের ওই জগৎটা থেকে তুমি আবার এন্তেকাল করলা আসলা দুনিয়ায় আসার পরে দেখো হায় রে অন্ধকারের মধ্যে রঙিন পানির মধ্যে যেমনে কাটাইছি চক্ষু বন্ধ করে কিন্তু এখন দেখি সূর্য পূর্বে উঠে পশ্চিমে যায় এখন দেখি গাছ আছে মাছ আছে ফল আছে ফুল আছে এখন দেখি বাড়ি আছে গাড়ি আছে মোবাইল আছে কম্পিউটার আছে নেতা হলে ক্ষমতা আছে লেখা হলে মানুষ আছে টাকা যদি অর্জন করা যায় বাঘের চোখ মেলে ঠিক কি না সব কিছু আছে রঙিন এই দুনিয়া এখন নাই বলতে কিছু নাই অভাব বলতে কিছু নাই সব কিছু আছে তার মানে এটাই আমার শান্তির জায়গা আগের দুইটা জায়গার খবর তুমি ভুলেই গেছো ঠিক কি না বলেন আমার আল্লাহ বললেন বান্দারে এই দুনিয়ার মধ্যে এই কয়দিন থাকবা আবারও একটা প্রেস আসবে আবারও একটা বাটন টিপ হবে আবারও এক টিপের মধ্যে এই রঙিন পৃথিবীটা ছেড়ে এমন একটা জায়গার মধ্যে যাবা ওটা অন্ধকার কবর ঠিক কিনা রঙিন এই পৃথিবী সারিতে হইবে রঙিন এই পৃথিবী সারিতে হইবে শূন্য হবে জিন্দি জ্ঞানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আমার ভাইরা আল্লাহ বলছো বান্দা এই রঙের পৃথিবীটা একদিন ছাড়বি সারার পরে আবার আমি আল্লাহ তোরে একটা জগতের মধ্যে নিয়ে বালমে বরজাক ওই আলমে বরজাকের মধ্যে আবার কোটি কোটি বছর আমি আল্লাহ রাখবো তখন ওই আলমে বরজাকটার দুইটা দিক হবে একটা দিক হলো ইল্লিন আর একটা দিক হলো সিজ্জিন ইল্লিন পাইলে শান্তি সিজ্জিন পাইলে আজাবের পর আজাব ইল্লিন যেই বান্দাটা পাইছে যখন কিয়ামত হবে ইসরাফিল ফুৎকার দিবে তখনও দুনিয়া থেকে এখন তুমি যাইতে যেমনে চাও না ঠিক তেমনি ইসরাফিল ফুৎকার দিবে ফেরেশতা বলবে ওই আর কত ঘুমাই বড় ফেরেশতা যখন এই বলে ডাক দিবে ওবা ডাকবে টপটা সব আমারে ভালো করে ঘুমাইতে দাও আমি তো শান্তিতে আছি জান্নাতে আছি কোথায় সে
ইল্লিনে কবরের মধ্যে একটা পরিবেশ পেয়েছে নাম হচ্ছে ইল্লিন ইল্লিন থেকে এখন সে বেরোতে যাবে না আল্লাহ বলবে বান্দা ফেরেশতার লাগে দমকা দমকে দরকার নাই আমি আল্লাহ ডাক দিছি হাশরের ময়দানে আসো বান্দা আল্লাহ ডাক শুনে বলবে আল্লাহ আপনার সঙ্গে আমার বহুদিনের কথা হয় না আমি তো জীবনটা পার করলাম আপনার জন্য আপনি হুকুম দিছেন আর থাকবো না আমি আপনার আরশ কোন দিকে বলেন হাশর কোন দিকে বলেন ওই দিকে বান্দা দৌড়াবে তার মানে ইল্লিন থেকেও বান্দা বের হতে চাইবে না কিন্তু তারপর থেকে বের হতেই হবে ঠিক কি না ইল্লিনের পরে বান্দারে আমার আল্লাহ নিয়ে দেবে হাশরের ময়দানে সব জায়গার মধ্যে কষ্ট উপরে সূর্য নিচে তামার মাটি আবারও ঘাম সমুদ্র এর মধ্যে থেকে আমার আনবি বলেছেন সাত শ্রেণীর মানুষে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে ওই আরশের নিচে ছায়া পাওয়ার পরে এবার বান্দা বলবে এখান থেকে আবার বান্দা খামি দিবে যাইতে চাইবে না আমার আল্লাহ বলবে বান্দারে আর তোরে কষ্ট দিব না ঘোরাঘুরি করব না শেষ ঠিকানা খলিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু মুরাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা ও বান্দা এবার তোরে আমি সেই জায়গায় ঢোকাবো ওটা অনন্ত কাল ওটা অসীম ওটা আর সসীম নয় ওটা আর শেষ হবার নয় ওটা আর ক্ষান্ত হবার নয় ওই জগৎটা মহা জগৎ তোর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আল্লাহু আকবার আমার বাইরা বন্ধুরা বাবারা এত বিখ্যাত এই যে রেফারেন্স গুলো দিয়ে আসলাম একের পর এক জগতের কথা বলে আসলাম বান্দা জান্নাতে ঢুকবে আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে যে নিয়ামত বান্দারে দেওয়া হবে জান্নাতের একখানা ই গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতেও বেশি দামি মারহাবা জান্নাতের একখানা ই পৃথিবীর সব সম্পদের চাইতে মূল্যবান জান্নাতের হুর যদি এই পৃথিবীর দিকে একবারের জন্য নজর দেয় ওই নজরের কারণে ওই সেহারার আলোকে সেহারার ঝলমলে তার কারণে এই পৃথিবীর সমস্ত আলমরান হয়ে যাবে যত রঙ্গমঞ্চ থাকুক না কেন সব নিমজ্জিত হয়ে যাবে ওই জান্নাতি হুরদের চেহারার একটা লাবণ্য এবং ওনাদের পরিষ্কার ওনাদের সৌন্দর্য ওই সৌন্দর্যের ঝলমলানিতে পৃথিবীর সব আলো মলিন হয়ে যাবে এমন জান্নাত আমার আল্লাহ বান্দার জন্য রেডি করে রেখেছেন এবার আপনারা বলুন যে অনন্তকাল সুখের জান্নাত যে বান্দাটারে দিবে ওই বান্দাটার দিক বিবেচনা করলে এই পৃথিবীর 63 বছর গড় আয়ুর এই বাংলাদেশের মধ্যে গুলশান বনানী ওই বিভিন্ন জায়গার মধ্যে বাড়ি করে লন্ডন আমেরিকা কানাডা সুইজারল্যান্ডে বাড়ি করনে ওয়ালা বান্দার জীবনের এই সুখ এই শান্তিটার লিমিটেশন আসলেই কি কলিল না কাসির আসলেই কি কম না বেশি একটু বুঝে বলেন না কম কি না কম কি না আমার আল্লাহ যে বলছেন যে ওদেরকে দেব কিন্তু কম দিব কথা সত্য কি না আমার আল্লাহ তো আপনার এই দুই দিনের জীবনের কথা বলেন নাই ঠিক কি না ঠিক কি না বলুন তাহলে এই বেশি কিছু পাওয়ার জন্য আমাদের সেই প্রচেষ্টা করা দরকার আছে কি নাই বলুন আছে কি না বলুন আমার ভাইরা বন্ধুরা বাবারা ইব্রাহিম পয়গম্বর আল্লাহ দরবারে দোয়া করতেছেন ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রে এখানকার মানুষগুলোরে তুমি সুন্দর শহর দিবা ভালো খাবার দিবা কাদেরকে দিবা যারা ইমানদার যারা মুমিন ওদেরকে দিবা আল্লাহ বলছে ঠিক আছে ইব্রাহিম আমি তো মুমিনদেরকে দিব সাথে সাথে যারা মানবে না কুফুরি করবে হ্যাঁ গো রেও দিব সুম্মা তরহু ইলা আযাবিন নার তবে শোনো শোনো আমি ওদেরকে কম কম দেব তাও ঠিক কিন্তু ওদের জন্য আমি আল্লাহ দুনিয়ার পরবর্তী জীবনের মধ্যে জাহান্নামের আযাব ওয়া বিসাল মাসির
ওই আযাবটা হবে নিকৃষ্ট আযাব ওর চাইতে খারাপ আযাব এই দুনিয়ার মধ্যে আর থাকবে না নাউযুবিল্লাহ কোন এবারে শোনো আমার ভাইরা ইব্রাহিম পয়গম্বর মোনাজাত শেষ করে দেয় নাই ইব্রাহিম পয়গম্বর ওখানে কান্দে আল্লাহ শুধুমাত্র এইগুলা কইরা একান্ত হবে না আমার তোমার দরবারে আরো একটা প্রার্থনা আছে দোয়া আছে রব্বি ও আল্লাহ ওয়াজআলনা উম্মাতাম মুসলিমাতাল লাক আল্লাহ গো তুমি আমাদের এখানকার সমস্ত জনপদগুলোরে এখানকার সমস্ত জনমণ্ডলীকে আল্লাহ গো তোমার প্রতি আনুগত্যশীল বান্দা বানিয়ে রাখো মুসলমান বানিয়ে রাখো আল্লাহুম্মা আমিন কোন শুধু তাই নয় রে আল্লাহ ওয়াফিম রাসূলুম মিনহুম আতলু আলাইহিম আয়াতিক ও আল্লাহ গো শুধু আমার তো এখানে শান্ত নয় তুমি আমার সন্তান রে আমার বিবি রে যেই জায়গার মধ্যে ফলাইলা যেই জায়গার মধ্যে বনবাস দিলা এই জায়গাটারে তুমি সম্মানিত কইরো যেই নবীরে পাঠাইয়া তুমি গোটা জগৎকে সম্মানিত বলবা যেই নবীর কারণে তুমি পৃথিবী বানাইলা ওই নবীরেও তুমি আমার এই সন্তানের বংশধরের মধ্যে দিয়া দিও আল্লাহুম্মা আমিন বলেন আমার আল্লাহ সেটাও কবুল করছে কি করে নাই।